কোরআন থেকে যদি দলিল দেয় উঠবেন দেহটা সহকারে কারণ হল কবরে ঘুমিয়ে যাবে ব্যক্তি যে ভালো কবরে প্রাণ আর দেহ একত্রিত হওয়ার পরে প্রশ্নের মুখোমুখি হবে না হবে না যে প্রশ্নের জবাব দিতে পারবে গায়েব থেকে আওয়াজ হবে আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও বলা হবে ঘুমিয়ে পড়ো নতুন জামাই নতুন বউ নিয়ে বাসর রাতে যেমন ঘুমায় কন্যা সুবাহ ঘুমাইতে চান না চান না হা ঘুমিয়ে পড়বে ইসরাফিলের ফুৎকারের আওয়াজে গোন বেনগে উঠবে সূরা আয়াত দেহটা প্রাণ আর দেহটা একত্র করে উঠবে বলবে ইয়া ওয়াইলান মাম বাছানা মিন মারকদিনা না ইয়া ওয়াইলান মাম মিম্মার কদিনা হাদা মা ওয়াদ অ সদকল মরসা ওই ভালো মানুষটা দেহ আর প্রাণ নিয়ে উঠবে ঘুম ভাঙবে আর মোরা দিয়ে বলবে আফসোস কে আমার আরামের ঘুমটা ভাঙ্গালো গায়েব থেকে আওয়াজ হবে এই সেই কেমত সংগঠিত হতে যাচ্ছে যার ওয়াদা করেছিলেন মুরসালিনরা যুগে যুগে ওই ওয়াদা ওই ওয়াদাকৃত আল্লাহর বলা কেমত হতে যাচ্ছে কন্যা ক্যামতের ময়দানে দেহ দেওয়ার প্রাণ নিয়েই যাবে রাব্বুল আল সামনে জিজ্ঞাসিত হয়ে যখন মিথ্যা বলতে চাইবে পাপের কথা শিকার করবে না আল্লাহ তালা বলবেন কার প্রতি জুলুম করেছ কার ঘুষ খেয়েছো কার সুদ খেয়েছো কার রক্ত চুষে নিয়েছো আছে না নাই আমি আছে না নাই পাপ অপরাধ এক একটা একটা করে ধরবেন কে তখন রব্বুল আলমিনের সামনে বনিয়াদাম এবং দানবের সন্তানেরা মিথ্যা বলতে চাইবে অস্বীকার করতে চাইবে দেহটা ওখানেও থাকবে আল্লাহ তাআলা সোরাইয়া সিনে জানাইয়া দিয়েছেন কন্যা সুবাহ আল্লাহ আল্লাহ বললেন আল্লিয়া نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون قرنا اليوم نختم على أفواههم ওয়া তো কালিমোনা হেদেম ওয়াত হাদো আরো জোলোম বেমা কানো এক সেবুন কার কথা আমার থেকে ঘরে যা মিলায়ে দেখবেন আল্লাহত আলাহ বললে কেমনেরই কঠিন নিনে মৃত্যুকের মুখে শিল মেরে দেবেন কে মুখে সিল মেরে দেবেন কথা বলবে হাত কথা বলবে হাত সাক্ষী দেবে পা দেবে জেনে রাখবেন আজকের পৃথিবীর অনেক দেশে অনেক জালেম অনেক অত্যাচারী অনেক দুষ্ট আর দুরাচারী আছে না নাই চোর আর ডাকাত আছে না নাই চুরি করে ডাকাতি করে মনে করে কেউ তার বিপক্ষে নাই সবাই জিন্দাবাদ দেয় ডাকাত আর মনে করে কেউ আমার বিরুদ্ধে নাই ওরে ডাকাত ওরে চুর শুনে নাও তোমার দেহ তোমার হাত তোমার পা তোমার বিরুদ্ধে কথা বলবে আদালতে আখেরাতে তবে তবে অনেক বলেছেন আল্লাহর কথাটা আখেরাতের ব্যাপারে সত্য বটে তবে কোন চুর কোনো কোনো ডাকাতের ব্যাপারে দুনিয়াতেও এর প্রমাণ পাওয়া যায় না যায় না যা এই জন্যে ডাকাতের সহকারী ডাকাত যে চুরের সহকারী চুর যে এক সময়ে সহকারী চুরে যায় আসল চোরের বিরুদ্ধে কয় কি রাগ করতেছে সহকারী ডাকাতে আসল ডাকাতের বিরুদ্ধে কি আপনারা ওয়াজ কঠিন হয়ে গেল বন্ধু ভালো করে জানা উচিত আজ হয়তো কেউ বিরুদ্ধে বলছে না কিন্তু তোমার দেহটা তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে আশ্চর্যান্বিত হয়ে ডাকাত আর চুর দেহকে প্রশ্ন করবে কোরআনুল আলমিন তুলে ধরেছেন চুর আর ডাকাত আল্লাহ যার মুখে সিল মেরে দেবেন সে বলবে ও আমার শরীর ও আমার চামড়া ও আমার হাত ও আমার পা কেমন করে আমার বিরুদ্ধে কথা বললি হাত আর পা শরীর আর চামড়া তখন বলবে আমাদেরকে কথা বলিয়েছেন সেই আল্লাহ আন্তি সেই ও আল্লাহ আমাদের দিয়ে কথা বলিয়েছেন যিনি সবার মুখে ভাষা দিয়েছেন তিনি কে সুতরাং আখেরাতে আদালতে প্রাণের সাথে দেহটা থাকবে না থাকবে না